হ্যালো ফ্রেন্ডস অনলাইন টেক ইনফরমেশান চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমি নাজমুস ফ্রেন্ডস আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি অতি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সকলেরই কম বেশি ব্যাংকের অ্যাকাউন্ট আছে এবং বিভিন্ন ধরনের ব্যাংকের অ্যাকাউন্ট আছে ব্যাংকের অ্যাকাউন্টটা গ্রো হয়েছে ডিমনিটাইজেশনের পর থেকে যেখানে প্রত্যেকটা পাবলিকেরই এমনকি জিরো অ্যাকাউন্টের ব্যাংকের বই আছে সেই ব্যাঙ্কগুলিতে দিনের পর দিন আরবিআই নত্য নিত্য নতুন রুলস জারি করছে যার জন্য সেই রুলসের জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ আপনার আপনার মতো আজ আমরা অসহায় সেই রুলসগুলোকে আপনি আমি সেই রুলসগুলোকে মানতে বাধ্য এবারে ঠিক একই মতো একটি রুলস জারি করলো আরবিআই যে রুলসটি নিয়েই থাকবে আজকের আলোচনা আর আলোচনা শুরু করার পূর্বে প্রতিবারের মতনই করছি আপনার একটা রিকোয়েস্ট যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলের নিচে কিংবা ভিডিওর নিচে দেখুন একটা রেড ক্লাস সাবস্ক্রাইব বাটন রয়েছে জলদি করে সাবস্ক্রাইব করে ফেলুন এমনই হেল্পফুল ট্রেন্ডিং নিউজ বা ইনফরমেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব করার পরেই একটা বেল আইকন আছে সেটাকেও ক্লিক করুন কারণ যখনই আমি এমন কোনো লেটেস্ট নিউজ আপলোড করব তখন কিন্তু সর্বপ্রথম নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে চলুন শুরু করা যাক ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড হিট বেল আইকন টু গেট মোর ইনফরমেশন আপনাদের সকলকে নিয়ে এসেছি নিউজ এইটিন বাংলা যেখানে বলছে এই নতুন নিয়ম ভাঙলেই বন্ধ হয়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থাৎ এখানে বলছে ব্যাঙ্কের নয়া নিয়ম মাসে চারবারের বেশি লেনদেন করলেই ফ্রিজ হয়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থাৎ বুঝতেই পারছেন যদি চারবারের অধিক যারা ব্যবসায়ী কিংবা আপনার আমার মতো মানুষ হয়তো বিপদে মাসে চারের থেকেও অধিক পরিমাণ টাকা তোলার দরকার হলো কিন্তু সেক্ষেত্রে বলছে অ্যাকাউন্টটা ব্লক হয়ে যাবে ফ্রিজ হয়ে যাবে তারপরেই বলছে না না এটা জেনারেল অ্যাকাউন্টের জন্য নয় এটা শুধু হবে জনধন অর্থাৎ জিরো ব্যালেন্স যে জনধন অ্যাকাউন্ট রয়েছে এই অ্যাকাউন্টে যদি চারবারের অধিক ব্যাংকে তোলা হয় ব্যালেন্স তোলা হয় তাহলে সেই ব্যালেন্সটা তোলার জন্য অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে তাহলে বুঝতেই পারছেন কত ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ছে গরিব কৃষক শ্রেণীর মানুষরা যাদের যারা ব্যাংক নামক বিষয়টা জানতো না যাদেরকে চাপ দিয়ে ব্যাংকের অ্যাকাউন্ট খোলানো হয়েছে যাদেরকে লোভ দেখে অ্যাকাউন্ট খোলা হয়েছে এই সমস্যাটা হবে তাদের জন্যই জনধন অ্যাকাউন্টে গ্রাহকদের উদ্দেশ্যে আরবিআই নতুন নির্দেশিকা এই অ্যাকাউন্টে এটিএম কার্ড ব্যবহার করে চারবারে বেশি টাকা তোলা যাবে না শুধু এটিএমের মাধ্যমেই নয় চারবারের পর এমনকি স্লিপ ব্যবহার করেও টাকা তোলার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি চাপিয়েছে ব্যাঙ্ক ব্রাঞ্চ ট্রান্সফার এনএফটি ইএমআই ইন্টারনেট ব্যাংকিং যে কোনো ধরনের ব্যাংক ট্রান্সফারের ওই চারবারের মধ্যেই সীমিত থাকতে হবে এক কথায় জনধন অ্যাকাউন্ট গ্রাহকেরা মাসে চারবারে বেশি কোনো মাধ্যম ব্যবহার করেই ট্রানজেকশান করতে পারবে না এই অ্যাকাউন্টে যেহেতু অতিরিক্ত ব্যাঙ্কিং চার্জ কাটা হয় না তাই চারবারের ট্রানজেকশনের পর ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি সেই মাসের মতো বন্ধ করে দেওয়া হবে গ্রাহককে ওই অ্যাকাউন্ট ব্যবহার করে কোনো কাজের জন্য পরবর্তী মাসের জন্য অপেক্ষা করতে হবে অর্থাৎ বুঝতেই পারছেন জনধন অ্যাকাউন্ট কাদের থাকে কোনো কোটিপতির জনধন অ্যাকাউন্ট থাকে না কোন লাখপতির জনধন অ্যাকাউন্ট থাকে না জনধন অ্যাকাউন্ট থাকে সাধারণ কৃষক শ্রেণীর মানুষদের জন্য তাদের যদি চারের অধিক টাকা প্রয়োজন হয় আর তাদের যদি ব্যাংক ব্যাংকের টাকা প্রয়োজন হয় ব্যাংক যদি না দেয় কিংবা ব্যাংক অ্যাকাউন্ট যদি সিজ হয়ে যায় তাহলে তারা যাবে কোথায় তারা ঋণ নিতে বাধ্য হবে সময়ে ঋণ না মেটাতে পেরে এমনও ভারতের ইতিহাসে আছে ঋণ না মেটাতে পেরে কত কৃষক দিয়েছে নিজের প্রাণ এবং দিয়ে এবং বিলিয়েছে কত যান শুধুমাত্র টাকার জন্য আজই এতটুই ফ্রেন্ডস আশা করি আমাদের দেওয়া ইনফরমেশান আপনাদেরকে ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং এই থেকে শেয়ার করে গরিব শ্রেণী কৃষকদের কাছে পৌঁছে দিন যাতে তাদের বুঝতে সুবিধা হয় এ মাস থেকে তারা চারটের অধিক ট্রানজেকশান না করে থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং